বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ এবং তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন কর্মকর্তারা। বুধবার সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় গভর্নর আব্দুর রউফ তালুকদারকে দেশের ব্যাংক খাতে লুটের অন্যতম সহযোগী অভিহিত করে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করেন। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং দুজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চার ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে পদত্যাগ করে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন। এ সময় সেনা সদস্যরা তাদের নিরাপত্তা দেন। ঘটনার সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না। বাংলাদেশ ব্যাংকে যে চার ডিজি পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে, তারা হলেন কাজী সাইদুর রহমান, হাবিবুর রহমান, নুরুন নাহার এবং মাসুদ বিশ্বাস। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা কোনো ব্যানার বহন করছিলেন না। 200-এর অধিক কর্মকর্তা কর্মচারী এই বিক্ষোভে যোগ দেন। তাদের দাবি, ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা দায়ী এবং তারা থাকলে এই খাতে সুশাসন ফিরবে না। বিক্ষোভকারীরা প্রথমে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের কক্ষে ঢুকে পড়েন এবং তাকে পদত্যাগের চাপ দেন। এ সময় কাজী সাইদুর রহমান একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং স্বাক্ষর করেন। এরপর তিনি ব্যাংক থেকে বেরিয়ে যান।